হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি সারাদিনে কী কী করলাম থাম্বনেলটা দেখিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? তো আসুন এবার দেখিয়ে দিই লং ভিডিওটা। তো এখানে রয়েছে বাঁধাকপি কাটা। সকালবেলা খাবারের জন্যে আমি একটুখানি বাঁধাকপি শাক করব। আর এখানে চালটা কেটে রাখেছি, সাজনা চচ্চড়ি করব। আর সাজনা চচ্চড়ির জন্যে এখানে আমি লঙ্কা আর সরষা বেটে রেখেছি। আর এখানে দেখুন কটা মোয়া মাছ রয়েছে আর কটা কাওই মাছ রয়েছে। তো আমি দুই পদের মাছই বানাবো। প্রথমে আমি বাঁধাকপি তরকারিটা বানিয়ে নেব। আমি একজন হাউস ওয়াইফ, তাই আমার সব সময় কোনোখানে যাওয়া হয় না, কোনোখানে বেড়াইতে যাই, তখনই আমি ভিডিও করি। আর বাকি ভিডিওগুলি সব আমার রান্নার ভিডিও পাবে। আমি বেশিরভাগ রান্নার ভিডিও করি, কারণ আমি বাড়িতেই থাকি সব সময়। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য সরষা বাটা দিয়ে করে নিতে পারবে। তবে না, এই সবজি টবজি দিয়ে এই সাজনা চচ্চড়িটা খাওয়ার স্বাদই আলাদা হয়, ভীষণ ভালো লাগে। আমি আগে খেতাম না, যখন থেকে একবার খেয়েছি তখন থেকে খেয়েই যাচ্ছি, অনেক ভালো লাগে। এরকম মিষ্টি কুমড়, বেগুন, আলু সব কিছু মিশিয়ে বানালে অনেক অনেক ভালো লাগে। এবার আমি বসিয়ে দেব মাছ। মাছটা প্রথমে ভেজে নেব। কাওই মাছগুলোকে প্রথমে ভাজছি আমি, এরপর আমি ভাজব মোয়া মাছগুলোকে। মোয়া মাছটাকে আমি চালতা দিয়ে পাতুরি করব, আর কাওই মাছটাকে আলু দিয়ে ঝোল করব। তো দেখুন এখানে আমার দুই রকমের মাছ ভাজা হয়ে গিয়েছে। কাওই মাছগুলো যেহেতু জিয়া ছিল তাই আমি বেশি ভাজি নাই, হালকা হালকা ভেজে নিয়েছি। এবার আমি বসিয়ে দিচ্ছি পাতুরিটা। পাতুরির জন্য দু চারটা কালো জিরা ফোড়ন দিয়ে চালতাটা সিদ্ধ করে নিয়েছিলাম, চালতাটা দিয়ে দিলাম। চালতাটা একটু লাল লাল করার পর সরষা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। লবণ হলুদটা তো লাগবেই, সেটা তো আপনারা জানেনই। মাছটা দিয়ে কিছুক্ষণ উতলানোর পর এরকম মাখা মাখা করে আমি নামিয়ে নিয়েছি।
এবার আমি বসিয়ে দিচ্ছি মাছের ঝোল। মাছের ঝোলে আমি জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে সিদ্ধ করে নিব, সাথে দিয়ে নিব। আলুগুলো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, আর এখানে আমি চাউলটি মাখিয়ে নিলাম। আমার যতটুকু চাউল দরকার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মাছ মশলাটা কষিয়ে এবার আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটাও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি ঝোলটাকে নামিয়ে দিলাম। রান্নাবান্না করার পর গেস্ট হচ্ছে বাড়ি, আরও অন্যান্য কাজগুলো করার পর আমি কটা পাটিসাপ্তা পিঠা ভেজে নিলাম। দিদিগুলো খুলে রেখেছিল আর ক্ষীরও বানিয়ে রেখেছিল। পাটিসাপটা ভাজার জন্য দেখুন আমি একটা বাটিতে তেল নিয়ে নিচ্ছি, আর একটা ছোটো গ্যাস নিচ্ছি, আর এখানে রয়েছে ক্ষীর। ক্ষীরটাতে আমি একটি চামচ দিয়ে নিই, চামচ দিয়ে নিব। আর দেখুন এই যে এটা হলো গোলাটা। জিরে দিয়ে পাটিসাপটা বানাবো। এটা কিন্তু আমি আজকে গুলা গুলি নেই, পাটিসাপটা পিঠা বানিয়ে দেখিয়েছি। যারা যারা না দেখেছেন আমার ভিডিওটা গিয়ে এখন দেখে নিন। ওতে আমি ক্ষীর বানানো দেখিয়ে দিয়েছি, আর পাটিসাপটার গুলাটা কীভাবে গুলি সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো এবার আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা কথাটা মাথায় রাখবেন, যখনই পাটিসাপটা ভাজবেন প্রথম প্রথম পিঠাটা হয়তো ঠিক হবে না, কারণ প্রথম স্টিমটা দ্বিতীয়টার থেকে ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি ক্ষীরটা। পিঠাটা কিন্তু দেখতে কাঁচা লাগছে, কিন্তু শুকিয়ে গিয়েছিল জলটা, এরপরে আমি ক্ষীরটা দিয়েছি। এবার আমি দেখব এটা উঠছে কি না উঠবে না। তবে দেখুন আমার প্রথম পিঠাটা কিন্তু ভালো হয় নাই, এবার আমাকে ভালো করতে হবে। তো দেখুন ভালো করে আমি তেলটা লাগিয়ে নিয়েছি, এবার গোলাটা দিয়ে দিয়েছি রুটির মতন শুকাতে দিয়েছি। তো দেখুন গোলাটা শুকিয়ে গিয়েছে, এবার আমি এতে দিয়ে দেব। এরকম করেই আমি সব পিঠাগুলোকে ভেজে নেব। আমার পিঠা ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। আমার ব্লগিংটা দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।